নমস্কার তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আর আমি রামপ্রসাদ তো আজকের এই ভিডিওটা স্পেশালি যারা তেতাল্লিশের নিচে পেয়েছো মেন পরীক্ষায় তাদের জন্য যারা তেতাল্লিশের উপরে পেয়েছো তারা সেফ জন্য আছো তাদের এই ভিডিওটা ভালো লাগবে না তো যারা তেতাল্লিশের নিচে আছো তাদের খুব গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণটা দেখো তোমাদের চাকরি হবে কি না হবে সম্পূর্ণ একদম ডিটেলসে বলে দেবো কারও কত নাম্বার পেয়ে সেফ জন্য আছো সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে এই ভিডিওটার মধ্যে তো বলে রাখি ভিডিওটি শুধুমাত্র যারা তেতাল্লিশের কম নাম্বার আছে তাদের জন্য তো দেখো ডিসপ্লে যেটা দেখা যাচ্ছে ইউ আর তেতাল্লিশ ও বিসি বি একচল্লিশ ও এ চল্লিশ এসসি চল্লিশ আর এসটি আটত্রিশ তো এসসিটা একটু হাই যাবে কারণ এদের ম্যারিটটা এবার যে যতটা আশা করা হয়েছিল তার থেকে একটু হাই গিয়েছে তো এটা মোটামুটি ও বিসি এ আর এসসি প্রায় কাছাকাছি চলে যাবে তো এরা কিন্তু সম্পূর্ণ সেফ জোনে তো এদের থেকে যারা কম নাম্বার আছো তারাও জোনে আছো যেমন যারা ইউ আর যারা বিয়াল্লিশের ওপরে পেয়েছো একচল্লিশ বিয়াল্লিশ তারা জোনে আছো কারণ তোমাদের একটা লজিক বলি দেখো চল্লিশ কিংবা একচল্লিশ পেয়েছো চাকরিটা তাদেরও হবে হান্ড্রেড পার্সেন্ট হবে কেন হবে না তোমাদের হবে তার কারণ হচ্ছে দেখো সর্বনিম্ন নাম্বার যেটা ইন্টারভিউতে সর্বনিম্ন নাম্বার তোমরা সাত থেকে আট ক্যারি করতে পারবে তোমাদের নাও দিতে পারেন কিন্তু সবাইকে নর্মাল নাম্বার সাত থেকে আট দেয় তাহলে যে ছেলেটা একচল্লিশ পেজে তাহলে তার সঙ্গে যদি আট সে পায় আট যদি পায় সর্বনিম্ন নাম্বার এটা তাহলে তার ঊনপঞ্চাশ হয়ে গেল তো এখানে যদি দশ হাজার ক্যান্ডিডেটকে পাস করায় তাহলে কিন্তু মেরিট কখনোই পঞ্চাশ টপ কাবে না তাহলে ঊনপঞ্চাশ এরকম থাকবে তার মানে তার চাকরিটা হয়ে গেল এর মধ্যে যারা উনচল্লিশ চল্লিশ পেজ ও তারা যদি একটু ভালো পরীক্ষা দাও জাস্ট একটু তারা যদি বারো কিংবা দশ বারো ক্যারি করতে পারো তা তাদের চাকরিটাও হবে অনেকে বারবার এই একই প্রশ্ন কমেন্টে বা কন্ট্যাক্ট করে দাদা আমার বিয়াল্লিশ আছে তেতাল্লিশ আছে চাকরিটা কি হবে তো আমি দেখো আনডিজার্ভ ক্যাটাগরি একটা হিসাব করে দিলাম যারা চল্লিশ প্লাস আছো তারা সবাই জোনে আছো যারা তো তেতাল্লিশের ওপর আছো তাদের তো ইন্টারভিউতে তোমাদের ফেসটা দেখিয়ে মোটামুটি তোমরা যদি তর্কের মধ্যে না জড়িয়ে পড়ো তোমাদের তো হানড্রেড পার্সেন্ট চাকরি কারণ মেরিট বেশি হবে না আর ধরো যদি বারো হাজার ছেলে পাশ করায় তাহলে যে মেরিটটা যাবে পঞ্চাশ কাবে যদি বারো হাজার ছেলে পাস করায় অঞ্চল টপকাবে এটা হানড্রেড তাহলে যে ছেলটা তেতাল্লিশ পেয়েছে তার পঞ্চাশ পেতে কত নাম্বার লাগবে তাহলে সে সাত পেলেই সেফজনে চলে গেল কিন্তু নর্মাল নাম্বার তো সবাই কি আট সাত দিচ্ছে তাহলে তেতাল্লিশ যে পেয়েছে সে তো একদম সেফজনে পুরোপুরি সেফ জনে সে তার কোনো ভয় নেই কিন্তু যারা তেতাল্লিশের নিচে পেয়েছ তাদের একটু টানাটানি আছে কারণ দেখো এখনও ভালোভাবে মানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে জানা যায়নি যে দশ হাজার ছেলে পাস করেছে নাকি বারো হাজার ছেলে তো আমি বলবো যারা বিয়াল্লিশ আছো যদি দশ হাজার ছেলে পাস করে চল্লিশ প্লাস যারা ও ইউবার ক্যাটাগরিতে তারা সবাই সেফজনে আছো কিন্তু যদি বারো হাজার ছেলে পাস করায় তাহলে যারা চল্লিশ পেয়েছ তারা একটু ডাউনে আছো তাদের একটু খেটে দশ বারো তুলতে হবে আর যারা তেতাল্লিশ পেয়েছো তারা তো সমস্ততেই সব জোন কারণ তোমরা বারো হাজার ছেলে ডাকলেও জোন দশ হাজার ছেলে ডাকলেও জোনে আসো তোমাদের কোনো প্রশ্ন করার দরকার নেই যে দাদা আমি চুয়াল্লিশ পেয়েছি পঁয়তাল্লিশ পেয়েছি আমার কি চাকরিটা হবে এরকম কমেন্ট করে মানে তোমরা ডিপ্রেশনে ভুগছো ও বি যারা একচল্লিশ পেয়েছো বা একচল্লিশের নিচে চল্লিশ পেয়েছো তারাও জোনে আছো এখানে ডিপেন্ড করছে যে ছেলে কত ডেকেছে যদি ছেলে বারো হাজার ডাকে তাহলে ও বি যারা আছো তারা একচল্লিশে একদম সেভ আছো দশ হাজার ডাকলেও সেভ আছো বারো হাজার ডাকলেও সেভ আছো আমি এই ভিডিওটা অ্যানালাইসিস করে বানিয়েছি দুটোর ক্ষেত্রেই যারা দশ হাজারেও সেভ আছো বারো হাজারেও সেভ আছো সেই রকম একটা নাম্বার দিয়ে তবে এসটিটা আর একটু ডাউন হবে কারণ এটা আটত্রিশ হবে না এটা যারা ছত্রিশ পেয়েছো সাঁয়ত্রিশ পেয়েছো তারা সেফ জনে আছো এটা এস একটু ডাউন আপ হয়ে গেছে তো যারা ওবিসি এ যারা চল্লিশ পেয়েছো যদি বারো হাজার টাকা সেফজনে আছো আর যদি দশ হাজার টাকা তাহলে আটত্রিশ পেলেই সেফজনে আছো এসসি যারা চল্লিশ পেয়েছো বারো হাজার জন ডাকলে জনে আছো এবং যারা এসসি ক্যাটাগরি উনচল্লিশ পেয়েছো তারা যদি দশ হাজার টাকা আছো আর এসটি ক্যাটাগরিটা আর একটু ডাউন যাবে এখানে সাঁত্রিশ যারা পেয়েছো তারা বারো হাজারজন ডাকলেও সেফজনে আছো দশ হাজারজন থাকলেও সেফজনে আছো সাঁত্রিশে ডাউন যারা পেয়েছো তারা যদি দশ হাজারজন টাকা সেফজনে আছো তো তোমাদের চাকরিটা সবারই হয়ে যাবে আশা করি তবে যখন ইন্টারভিউ হয়ে যাবে ফাইনাল মেড লিস্ট বেরোবে তখন তোমরা মিলিয়ে নিও যদি এটা না মেলে তখন তুমি আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে দিও আনলাইক করে দিও রিপোর্ট করে দিও যা খুশি করো এখন কোনো কুরুচিকর মন্তব্য করবে না কারণ অনেকে দেখছি যে দাদা তুমি কিছু জানো না হ্যান ত্যান এসব কমেন্ট করছো তো করছো করছো ঠিক আছে কিন্তু এটা আমার অ্যানালাইসিস করে বললাম এই স্কোরগুলো যাদের পেয়েছো তাদের হানড্রেড পার্সেন্ট চাকরি হবে এবং জোনে আছো এর থেকে ডাউনে যারা পেয়েছো যদি দশ হাজার ডাকে এর থেকে দুই এক ডাউনে যারা পেয়েছো যদি দশ হাজার থাকে তারাও জোনে আছো তাদের কোনো চাপ নেই তার থেকেও যারা কম পেয়েছো তাদেরকে একটু খাটতে হবে তো আজকের ভিডিওটা এতটাই তো ডব্লিউ বি কনস্টেবলের যে ইন্টারভিউ দু হাজার কুড়ি আমি চাই সবারই চাকরি হোক আর যে স্কোরটা আমি দেখালাম ডিসপ্লে সেই স্কোরগুলোর ভিতরে যারা আছো তাতে দুই এক কম যারা আছো তারা সবাই সেফ জন্য আছো তাদের হান্ড্রেড পার্সেন্ট চাকরিটা হবেই তোমরা মিলিয়ে নিও আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি তোমার একটু উপকার আসে লাইক করো তোমার কোনো বন্ধু বান্ধব থাকলে হেল্প করো তাকে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং পরবর্তী আপডেটের জন্য চোখ রেখো আমাদের চ্যানেল